Gen Z, who is your lucky Gen Z? Hello everyone. না হচ্ছে না নতুন কিছু করা লাগবে Hey yo, what's poppin' fam? It's your favorite. Welcome back to the channel. Today we're diving into the Teletalk Gen-Z package. So stay tuned cause it's about to be late. If you're new here, smash the sub button cause today's video is dead fire. We are about to dive into some next level stuff. So grab your snacks, sit tight and let's go. Let's go. Lame chilo. Anyway, this is Teletalk Gen-Z and ei sim ta niye apnara sokole amader kache jante chaichilen. To ajke ei sim ta niye janabo. Eta ki bhai amader jonno commemorative naki juta mara? Etar answer apnarai sheshe diye jaben. Tahole cholun shuru kora jak. Sim er dam matro 150 taka. 150 taka. সুবিধা আছে 1 সেকেন্ড পাস কিন্তু 70 পয়সা পার মিনিট কল রেট ভাল লাগে না কল রেটটা মানে 1 সেকেন্ড পাস দিয়ে কল রেটের দিকে আবার মেরে দিয়েছে এসএমএস রেট 25 পয়সা বাংলার জন্য আর ইংরেজির জন্য 40 পয়সা পেপার ইউজ 1 টাকা পার এমবি হাইস্ট 5 টাকা পর্যন্ত পুরাই আজাইরা জিনিস একটা মিনিট অফার আছে 24 মিনিট প্লাস 10 এসএমএস মাত্র 18 টাকা মেয়াদ 1 বছর 365 দিন এছাড়া অন্যান্য মিনিট প্যাকেজগুলো সেমই থাকছে আর আলাদাভাবে রিচার্জে কোনো অফার নাই বর্ণমালা বা আগামীর মতো ডাটা প্যাকেজের বেলায় থাকছে নতুন সিম অ্যাক্টিভ করার পরে 1 জিবি 7 দিন মেয়াদ এবং রেগুলার অফার 25 জিবি 283 টাকা আনলিমিটেড মেয়াদ ভালো করছে বিষয়টা ভালো লাগছে এবং স্পেশাল অফার থাকছে 2 জিবি 17 টাকা মেয়াদ 7 দিন তবে 7 দিনে একবার নিতে পারবেন মাসে সর্বোচ্চ 4 বার 1 জিবি 21 টাকা 30 দিন কোনো শর্ত নাই যত খুশি তত নিতে পারবেন 5 জিবি 47 টাকা মেয়াদ 7 দিন তবে নতুন সিম অ্যাক্টিভ করার পরে প্রথম 1 মাস 5 জিবির সাথে 1 জিবি করে ফ্রি দিবে ওকে নাইস ভালো খারাপ না এরপরে 10 জিবি 71 টাকা মেয়াদ 7 দিন কোনো শর্ত নাই যত খুশি তত নিতে পারবেন এছাড়া টেলিটকে যে রেগুলার নেট প্যাকেজগুলো আছে সেগুলো একই রকম থাকছে এছাড়া অন্যান্য অফার বা সুবিধা থাকছে যেমন 12 মাসের জন্য অল জবস এ প্রিমিয়াম মেম্বারশিপ থাকছে যেখানে মাই টেলিটক অ্যাপে গেলে আপনারা অল জবস এর একটা সেকশন পাবেন সেখানে আপনারা সরকারি জবে অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিটেইলস জানতে পারবেন এছাড়া সরকারি জবের সমস্ত খোঁজ খবর আদি আপনারা সেখান থেকে পাবেন তবে 31 ডিসেম্বর 2024 এর মধ্যে আপনার টেলিটক জেনজি নাম্বার থেকে অল জবসটা রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আপনি প্রিমিয়াম মেম্বারশিপটা পাবেন যদি এর পরে করেন তাহলে পাবেন না এছাড়া নতুন সিম অ্যাক্টিভ করার পরে মূল ব্যালেন্সে 5 টাকা বোনাস পাবেন যদিও ব্যালেন্স চেক করার সময় আমাদের সিমে দেখায় নাই তবে এসএমএস এর মাধ্যমে তারা আমাদের জানিয়েছে তারা আমাদের 5 টাকা দিয়েছে গিফট দিয়েছে এছাড়া 1 জিবির সাথে 100 এসএমএস দিবে যার মেয়াদ 7 দিন এবার এই সিমটা কেনার জন্য শর্ত সমূহ মানে যারা এই সিমটা কিনতে পারবে প্রথম শর্ত হলো যাদের জন্ম 1997 থেকে 2012 মধ্যে এবং এনআইডি কার্ড আছে তারাই টেলিটকের এই আজাইরা জেনজি সিমটা কিনতে পারবে কিন্তু এখানেও কাহিনী আছে যাদের এনআইডি কার্ডে অলরেডি টেলিটক সিম নেওয়া আছে তারা এই জেনজি সিমটা নিতে পারবে না তবে তারা চাইলে তাদের আগের টেলিটক সিম থেকে মাই টেলিটক অ্যাপে জেনজির ব্যানার পাবে সেখান থেকে জেনজির যেই নেট প্যাকেজ বা মিনিটের অফার আছে সেগুলো উপভোগ করতে পারবে ওকে আর অন্যান্য শর্ত যেমন অন্য কোনো প্যাকেজ থেকে এই জেনজিতে মাইগ্রেট করতে পারবেন না আবার অনেকে কোশ্চিন করতে পারেন যে ভাই তাহলে আমি এমএনপি করে যদি টেলিটকে আসি সেক্ষেত্রে কি আমি জেনজিতে যেতে পারবো না ভাই এরকমও কোনো কিছু হবে না জেনজি জাস্ট জেনজি ও দরকারও নাই ভাই তো এই হলো কাহিনী আশা করি বুঝতে পেরেছেন এবার তাহলে প্র্যাকটিক্যাল কিছু বলি আমরা এই সিমটা ইউজ করলাম আমরা আপাতত কোনো সমস্যা পাই নাই তবে গ্রাম সাইডের দিকে একটু নেটওয়ার্ক জনিত সমস্যা আছে আর আমি যেহেতু রাজশাহী শহরে থাকি আমার এখানে ওরকম কোনো প্রবলেম নাই ইভেন রুমের মধ্যেও কোনো প্রবলেম নাই আর ডাউনলোড স্পিড বা নেটের স্পিড ওই ফাস্ট স্পিড টেস্টে টেস্ট করে দেখলাম 6-7 Mbps এর আশেপাশে থাকে কখনো 8 উঠে তো কখনো আবার 3 Mbps এ নেমে যায় আর ওকলাতে টেস্ট করে দেখলাম অলমোস্ট কাছাকাছি রেজাল্ট রুমের মধ্যে আর বাসার বাইরে গিয়ে বাসার ছাদে অথবা খোলা মাঠে টেস্ট করে দেখলাম ফাস্ট স্পিড টেস্টে একই রেজাল্ট তবে ওকলাতে কখনো দেখলাম 15 Mbps 16 Mbps 17 Mbps 18 Mbps পর্যন্ত উঠে গিয়েছে আর আপলোড স্পিডটা 6-7 Mbps এর মধ্যেই আছে আমরা অনেকবার টেস্ট করেছি আর প্রত্যেকবার এই টেস্ট রেজাল্ট একই আসছে আর কলের ক্ষেত্রে কল ড্রপ পায় নাই বা কলে বাধা বাধা কোনো ইস্যুও পায় নাই ইনকামিং আউটগোয়িং এ কোনো ইস্যু নাই তবে ইস্যু হইলে ইনকামিং এ হইতে পারে বলা যায় না এটা টেলিটক কিছুদিন ইউজ করার পরে বোঝা যাবে আপাতত এই সিমটা আমাদের কাছে 3 দিন যাবত আছে আমরা ইউজ করেছি ওইরকম কোনো সমস্যা পায় নাই মানে আমাদের সকলের আগামী সিমে ইনকামিং বন্ধ আউটগোয়িং ঠিকঠাক তো অনেকবার অভিযোগ দিয়েও তারা কোনো সমাধান করেনি সেই জন্যই বললাম আর কি ইউজ করার পরে যদি প্রবলেম পাই অবশ্যই আপনাদের জানাবো যাই হোক কল রেটগুলো একটু দেখে নেন এখানে লোকাল অপারেটর জিপির সাথে টেলিটকের ফেমাস প্যাকেজগুলোর কল রেট আছে আগামী বর্ণমালা এবং জেনজির বর্ণমালার থেকে জেনজিতে একটু সাশ্রয় হবে মানে অলমোস্ট একই যেহেতু আগামী এবং বর্ণমালা একই হয়ে গেছে তবে আগামীতে 63 পয়সা পার মিনিট এবং জেনজিতে 70 পয়সা পার মিনিট বাট টেলিটক আগামীতে আবার 10 সেকেন্ড পাস আর জেনজিতে 1 সেকেন্ড পাস মানে ওই যেই লাও সেই কদু ঘুরে ফিরে একই যাই হোক এই জেনজির পার্ট এখান থেকে শেষ এবারে কিছু অপ্রিয় সত্য কথা বলি এই জেনজি সিম এখন পর্যন্ত এই মুহূর্তে এই সিচুয়েশনে আহামরি কিছুই না বা স্পেশাল কোনো সিমও না হ্যাঁ কিছু দিকে সুবিধা দিয়েছে কিন্তু জায়গা মতো গিয়ে আবার মেরে দিয়েছে 1 সেকেন্ড পাস কিন্তু কল রেট বেশি এই 1
সেকেন্ড পালস আবার কতদিন রাখবে এটাও বলা যায় না, কারণ টেলিটক হ্যাঁ আগামী সিমে এক সেকেন্ড পালস থেকে কবে কবে 10 সেকেন্ড করে দিছে কিছুই টের পায় নাই। টেলিটক আগামী সিমের ঐতিহ্যই হারাই ফেলছে, তো এটা কোন জেনজি? আবার এমনও না যে জেনজি সিম অন্য কোনো টাওয়ার ব্যবহার করে ভালো নেটওয়ার্ক দিচ্ছে, সেই ঘুরে ফিরে একই টেলিটকের সেই চিরচেনার রোগ নেটওয়ার্ক সমস্যা, অ্যান্ড সেটা পাবেনি। তবে শহর এলাকার হিসাবটা একটু আলাদা। কিছুদিন শুনলাম বাংলা লিঙ্কের নেটওয়ার্ক নাকি ব্যবহার করছিল, খেয়াল করে দেখলাম গ্রামের দিকে ফুল 4G, আমি তো মহা খুশি, কিন্তু কিছুদিন যেতে না যেতে বাস ভরে দিল ঠুসি ঠুসি। আবার কাস্টমার কেয়ারে 1-to-1 ফোন দিলে ঘুমায় কথা বলে, যেন মনে হয় আমরা কল দিয়ে তাদের ঘুম ভেঙে ডিস্টার্ব করে দিলাম। তাদের ন্যূনতম ম্যানার নাই, আমাদের ওদেরই স্যার ম্যাডাম বলে ডেকে ডেকে তাদের কাছ থেকে সার্ভিস নিতে হবে, তাদের ইচ্ছা মতো সার্ভিস নিতে হবে, তারা যা বলবে তাই করতে হবে। আবার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে ফোন কেটে দেয় নিজের ইচ্ছা মতো, বাহ! তো এসব মিলিয়ে টেলিটক ইজ নো মোর কনভেনিয়েন্ট। ওয়ে টাফা, গতদিন যা করছেন কল রেকর্ড আছে, ভিডিও রেডি হচ্ছে, আমাদের টাকায় বেতন নিয়ে আবার আমাদেরই চটপাট দেখান না? এই টেলিটক জেনজি এখন নিলে নিতে পারেন, মানে এখন কালেক্ট করে রাখতে পারেন, তবে খুব বেশি একটা উপকৃত হবেন না, কারণ নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্ক সমস্যাটার সমাধান হলে এই জেনজি থেকে উপকৃত হইতে পারেন। অলসো 1-to-1 কাস্টমার কেয়ারের যে এজেন্টরা রয়েছে, মানে যে সকল ম্যানারলেস এবং অযোগ্য আত্মীয় স্বজনরা রয়েছে, এদেরকে সরাইতে পারলে, এদেরকে ওইখান থেকে অপসারণ করতে পারলে এই টেলিটকটা মানুষের মনে একটা ভালো স্থান পাবে। এটা শুধু আমার কথা না, আপনারা সার্ভে করেন, লাখ লাখ মানুষের একই অভিযোগ পাবেন, আর সব থেকে বড় ভুল করছি টেলিটক সিমকে প্রাইমারি সিম করে। আশা করি এই জেনজি সিম সম্পর্কে যা যা জানতে চেয়েছিলেন কিছুটা হলেও জানতে পেরেছেন। এবার তাহলে কমেন্টে উত্তরটা দিয়ে যান, ইজ ইট কমেমোরেটিভ অর জোক, কোনটা? টেলিটক নিয়ে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এক্সাইটিং কিছু আসতে চলেছে। আজকের মতো আসি, আমাদেরকে এখন বাস দিচ্ছে ঠিক আছে, আমরা দিব না মনে করছো?